প্রিয় দর্শক, এবারে এশিয়া কাপের আসর শুরু হবে 30 আগস্ট। 30 আগস্ট শুরু হওয়ার পর বাংলাদেশ মাঠে নামবে গ্রুপ স্টেজের দ্বিতীয় ম্যাচটি শ্রীলঙ্কার বিপক্ষে। খেলাটি বাংলাদেশ সময় 1:30 অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, এবারের আসরে কে ভালো খেলবে এ নিয়ে আজকের মূলত ভিডিওটি। সাম্প্রতিককালে ফর্মের বিবেচনা করলে সেক্ষেত্রে বাংলাদেশের নতুন সুপারস্টার তাওহিদ হৃদয়কে দুর্দান্ত খেলতে দেখতে পারে বাংলাদেশের সমর্থকরা। এছাড়াও ব্যাটসম্যান হিসেবে দুর্দান্ত খেলবেন আশা করা যায় বাংলাদেশের অন্যতম বর্ষা মিস্টার ডিফেন্ডেবল মুশফিকুর রহিম। সাকিব আল হাসান থাকবে, কিছু ম্যাচ ভালো খেলবে এবং কিছু ম্যাচ তাকে ডিফেন্ড করতে হবে। অবশ্যই তিনি বোলিংয়ে দুর্দান্ত করবে সাকিব আল হাসান। পাশাপাশি এবছর যে ফর্মের তুঙ্গে ছিল লিটন কুমার দাস, সাম্প্রতিককালের ফর্ম বিবেচনা করলে লিটন দাস হাতে গোনা একটা ম্যাচে ভালো বল খেলতেও পারে। তাছাড়া তার রানের যে খরাটি চলমান রয়েছে সেটি চলতে থাকতে পারে। নাজমুল হাসান শান্ত দুর্দান্ত ফর্মে থাকলেও সাম্প্রতিককালে তার ফর্মটি ভালো যাচ্ছে না। পুরাতন আবার নাজমুল হাসান শান্ততে ফিরে আসছে। তবে এবার নতুন চমক হিসাবে তানজিদ তামিম দুর্দান্ত খেলার সম্ভাবনা অত্যন্ত বেশি। প্রিয় দর্শক, তানজিদ তামিম বাংলাদেশের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের একজন সদস্য ছিলেন এবং ওয়ার্ল্ড কাপটি জেতার তার মুখ্য ভূমিকা ছিল। এছাড়াও বোলিং হাতে দুর্দান্ত করবেন বাংলাদেশের স্পিন স্টার তাসকিন আহমেদ। পাশাপাশি হাসান মাহমুদ এবং শরীফুল ইসলাম দুর্দান্ত করবে। তবে রানের মেশিন হয়ে দাঁড়াতে পারে মুস্তাফিজুর রহমান যদি তাকে টিমে খেলানো হয়। প্রিয় দর্শক, আপনি কি আমার মতামতের সাথে একমত? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমরা যেগুলো বলছি সেগুলো সাম্প্রতিক ফর্ম বিবেচনায়।